নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিলদার শারকিয়ার পাঁচ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে কারণবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টার ব্রিফিং করছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। জামাতুল আনসার ফিল হিলদার শারকিয়া এই সংগঠনের তথ্য প্রাপ্তির পর র‍্যাব ফোর্সেস অদ্যাবধি সমতলের এবং পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত এই নতুন জঙ্গি সংগঠনের 29 জন সদস্যকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছে। আমরা তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময়ে এই নতুন জঙ্গি সংগঠনের বেশ কিছু কর্মপরিধি এবং তাদের যে কার্যক্রম এই সম্পর্কে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই সংগঠনের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ইতিপূর্বে আমরা এই সংগঠনের অর্থ বিষয়ক সমন্বয়ক, বেশ কয়েকজন ডোনার, প্রশিক্ষক এবং যারা তাদের তত্ত্বাবধায়ক জেলাভিত্তিক বা বিভিন্ন এলাকাভিত্তিক তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তাদের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি পার্বত্য চট্টগ্রামে তাদের যে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি, সরঞ্জামাদি এবং তাদের খাবার থেকে অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন, এমনকি বোমা তৈরির সরঞ্জামাদি সহ এই সকল দ্রব্যাদি বা সরঞ্জামাদি ঢাকা শহরের কয়েকটি এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যেত। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব ১১-র একটি আভিযানিক দল গতকালকে রাজধানীর গুলিস্তান এবং নারায়ণগঞ্জের সোনারগাঁতে অভিযান পরিচালনা করে এই নতুন জঙ্গি সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্য, যেখানে সারোয়ার সহ আরও চারজন রয়েছে, তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাই, পাশাপাশি তাদের কাছ থেকে একটা রেজিস্টার বা তালিখাতা আমরা পেয়েছি, যেখানে আমরা দেখেছি 2021 সালের প্রথম থেকে অদ্যাবধি পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন দ্রব্যাদি বা সরঞ্জামাদি পাঠানো হয়েছে তার একটি তালিকাও আমরা এখানে পেয়েছি। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা 2 থেকে 4 বছর যাবৎ জঙ্গি কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত এবং তারা বর্তমানে এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিলদার শারকিয়ার সক্রিয় সদস্য। এতক্ষণ কারণবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টার থেকে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।